তো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি নতুন একটি সমুদ্র সৈকতের ভিডিও নিয়ে চলে এসেছি। উইকেন্ডে যারা কলকাতার কাছাকাছি কোনো কোলাহলমুক্ত জায়গায় ছুটি কাটাতে চাইছেন, তারা অবশ্যই চলে যেতে পারেন এই সি বিচটিতে। সম্পূর্ণ কোলাহলমুক্ত নির্জন একটি সি বিচ। তাহলে জানতে ইচ্ছা করছে তো এই জায়গাটি কোথায়? তাহলে আর অপেক্ষা কেন, দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। তার আগে অনুরোধ রইল, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। আজ আমি আপনাদেরকে যে সি বিচটির কথা বলবো সেটির নাম হলো বাকিপুর জোনপুর সি বিচ, এবং তার কাছাকাছি রয়েছে বগুড়ান জলপাই বিচ। এই সবকটি বিচেই আপনারা কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারেন। তার জন্য আপনাদেরকে ট্রেনে করে এসে কাঁথি অথবা কন্টাই স্টেশনে নামতে হবে, আর বাসে এলেও আপনারা নামতে পারেন কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে অথবা দীঘা বাইপাস বাস স্ট্যান্ডে। কলকাতা ধর্মতলা থেকে আপনারা কাঁথি আসার জন্য দীঘাগামী যে কোনো বাসেতে চাপুন এবং নেমে পড়ুন কাঁথি বাস স্ট্যান্ডে। আমরা কলকাতা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে SBSTC-র বাসেই কাঁথি গিয়েছিলাম। এখানে আপনারা কিছুক্ষণ অন্তর অন্তরই SBSTC-র বাস পেয়ে যাবেন, এবং SBSTC বাসের ভাড়া নিয়েছিল 116 টাকা করে পার হেড। ছাড়াও আপনারা এখান থেকে বিভিন্ন এসি বাসও পেয়ে যাবেন। আমরা ফেরার সময় এসি বাসেই ফিরেছিলাম, এসি বাসের ভাড়া নিয়েছিল 200 টাকা করে পার হেড। আমরা দীঘা বাইপাস স্ট্যান্ডে গিয়ে নামলাম, সেখানে আমাদের জন্য অটো অপেক্ষা করছিল। আমরা যে রিসর্ট বুক করেছিলাম সেখানেই বলে দিয়েছিলাম, তারাই আমাদের জন্য অটো পাঠিয়ে দিয়েছিল। অটোর ভাড়া নিয়েছিল 300 টাকা। আমাদের বুকিং ছিল বাঁকিপুর সি বিচের কাছে ঝিনুক রেসিডেন্সি বা গোল্ডেন সাইন নামেও পরিচিত। এখানে থাকার জন্য আপনারা এই একটি রিসর্টই পাবেন। এছাড়া জুনপুর সি বিচের কাছে আছে পাখি গেস্ট হাউস, এবং বগুড়ান জলপাই বিচে আছে সাগর নিরালয় গেস্ট হাউস। তিনটে গেস্ট হাউসেরই কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা অটোই করে এগিয়ে চললাম আমাদের গেস্ট হাউসের উদ্দেশ্যে। রাস্তাটা একটু খারাপ ছিল, আর দুপাশে দেখতে পাচ্ছিলাম প্রচুর মাছের ভেড়ি। যাই হোক, আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছালাম আমাদের গন্তব্য ঝিনুক রেসিডেন্সিতে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা গোল্ডেন সাইন ঝিনুক রেসিডেন্সি, একদম সি বিচের ধারে, বেশ সাজানো গোছানো একটি গেস্ট হাউস। চলুন ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং রুমগুলিও আপনাদেরকে দেখিয়ে দেব। বেশ অনেকটা জায়গা জুড়ে এই গেস্ট হাউসটি, এবং এই গেস্ট হাউসের মাঝে একটি সুইমিং পুলের মতো করা আছে, এবং এখানে প্রচুর মাছ রয়েছে। এখানে এসি নন এসি দু রকমের রুমই আপনারা পেয়ে যাবেন। এসি রুমের ট্যারিফ 1500 টাকা এবং নন এসি রুমের ট্যারিফ 1200 টাকা। এছাড়া খাওয়া দাওয়ার খরচ আলাদা। খাওয়া দাওয়ার জন্য এনারা পার ডে পার হেড 750 টাকা করে চার্জ করেন। এটি হলো আমাদের রুমের সামনে থেকে নিচের ভিউ। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই একটু রুমের ভিতরটা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা রুমের ভিতরটা, বেশ ভালো বড় রুম, একটি বড় টিভি দেওয়া আছে, এবং যে বেডটি দেওয়া আছে তাতে 3 জন অনায়াসে শোয়া যাবে। 2টি চেয়ার দেওয়া আছে বসার জন্য, একটি আলমারি দেওয়া আছে, আর এই হলো টয়লেট। টয়লেটটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো রুমের ব্যালকনি। এই ব্যালকনি থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই হলো সমুদ্র। এখন ভাটা রয়েছে, সেই জন্য জল নেই,
কিন্তু জোয়ারের সময় এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছের গোড়া পর্যন্ত জল চলে আসে। আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আর অপেক্ষা না করে একটু ফ্রেশ হয়েই আমরা চলে এলাম ডাইনিং রুমে দুপুরের খাবার খাবার জন্য। চলুন আপনাদেরকে ডাইনিং রুমটিও একটু ঘুরে দেখিয়ে দিই এবং তার সাথে আমাদের দুপুরে কী কী খাবার দেওয়া হয়েছিল সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাইনিং রুমটিও বেশ সুন্দর এবং খাবার দাবারও খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। যিনি এখানে রান্না করেন ওই দিদির ব্যবহারও খুবই ভালো। সব মিলিয়ে এনাদের আতিথেয়তা আমাদের খুবই ভালো লেগেছিল। দুপুরের লাঞ্চ সেরে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ বিকালে আমরা যাব কিছু সাইট সিন দেখতে। বিকালবেলায় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন দেখতে। আমরা যে অটোতে এসেছিলাম সেই অটোকেই বলে রেখেছিলাম সাইট সিনের জন্য। আমরা প্রথমেই এলাম দরিয়াপুর লাইট হাউস দেখতে। এটি কেবলমাত্র বিকালেই পর্যটকদের জন্য খোলা হয়, মোটামুটি বিকেল 4:30-4:30 থেকে 5:30 পর্যন্ত এটি খোলা থাকে, তাই আপনাদেরকে এটি দেখতে গেলে ওই টাইমের মধ্যেই যেতে হবে। এই সিঁড়ি দিয়ে একটু কষ্ট করে ওপরে উঠে গেলেই ওপরে গিয়ে অসাধারণ ভিউ আপনারা দেখতে পাবেন। লাইট হাউসের এন্ট্রি ফি পার হেড 10 টাকা করে। এই যে দেখতে পাচ্ছেন আমরা উপরে উঠে চলে এসেছি এবং উপর থেকে চারিদিকের এত সুন্দর ভিউ, চারিদিকে একদম সবুজে সবুজ আর আকাশের মেঘগুলি এত সুন্দর আনাগোনা করে চলেছে, সে দৃশ্য একেবারে অতুলনীয়। রোই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানেই হলো সমুদ্র। এই লাইট হাউসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এরপরে আমরা গেলাম কপালকুণ্ডলা মন্দির। এখানেই নাকি কপালকুণ্ডলা থাকতো এবং এখানে কালী ঠাকুরের মূর্তি ছিল। বেশ কয়েক বছর আগে এখানে সেই কালী ঠাকুরের মূর্তিটি নাকি চুরি হয়ে যায়। তো এখানেই আমরা যে গল্পে পড়েছিলাম নবকুমারকে এখানেই আটকে রাখা হয়েছিল। এই যে বুড়ো দাদুকে দেখতে পাচ্ছেন ইনি আমাদের সেই গল্প শোনাচ্ছিলেন যে নবকুমারকে কোথায় বেঁধে রাখা হয়েছিল এবং কোন দিক দিয়ে নবকুমারকে চলে যেতে সাহায্য করেছিল কপালকুণ্ডলা। এই যে দেখতে পাচ্ছেন ভেতর দিয়ে এই বেরোনোর রাস্তা, এই রাস্তা দিয়েই নবকুমার নাকি পালিয়ে গিয়েছিল এবং এই রাস্তা দিয়ে বেরিয়ে গিয়ে উনি আমাদের সেই পুরনো আমলের ইঁটের নিদর্শনও দেখালেন। সেই ইঁট কিন্তু এই আমলের নয়, অনেক বছর আগেরই ইঁট। কুণ্ডলা মন্দির দেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কাছাকাছি এখানে একটি মৎস্য ভাণ্ডার ছিল সেখানে। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মৎস্য ভাণ্ডারে। এখান থেকেই সমস্ত ট্রলারগুলো মাছ ধরার জন্য বের হয়। দীঘার যেমন মোহনা সেরকম হচ্ছে এখানের এই জায়গাটি। দেখতে পাচ্ছেন সারি সারি দিয়ে প্রচুর ট্রলার এখানে দাঁড়িয়ে রয়েছে, মাছ ধরতে যাবে। জোয়ারের জল এলেই এনারা মাছ ধরতে বেরিয়ে পড়বেন। এখানেই কিছুক্ষণ টাইম কাটাতে কাটাতে সন্ধে ঘনিয়ে এলো, সূর্যদেব পাটে বসতে শুরু করেছে। আর উল্টো দিকে আমরা দেখতে পেলাম আর এক অসাধারণ দৃশ্য। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু চাঁদ উঠে গেছে, পূর্ণিমার চাঁদ গোল হয়ে উঠেছে, সে এক অসাধারণ দৃশ্য। সেই অসাধারণ দৃশ্য আমরা কিছুক্ষণ উপভোগ করে আমরা আবার ফিরে চলে এলাম আমাদের গেস্ট হাউসের উদ্দেশ্যে। ফেরার পথে আমরা দাঁড়িয়েছিলাম বাকিপুর সি বিচে। চলুন সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বাকিপুর সি বিচে। চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। এটি তো দীঘার মতো অত বড় বিচ নয়, তাই এখানে কোনো রকম আলোর ব্যবস্থা নেই, কিন্তু প্রকৃতি যেন তার নিজের আলো জ্বালিয়ে দিয়েছে। আকাশের পূর্ণিমার চাঁদের আলো সমুদ্রের জলে এসে যখন পড়ছে এবং জোয়ারের জল যখন একটু একটু করে বেড়ে চলেছে, সে দৃশ্য যেন ভোলার মতো নয়, সে এক অতুলনীয় দৃশ্য। সেই দৃশ্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম। আর ওই যে দূরে বিন্দু বিন্দু আলো দেখতে পাচ্ছেন, ওইগুলো হলো ট্রলারের আলো। ওই ট্রলারগুলো মাছ ধরার জন্য বের হয়েছে, সেই ট্রলারের আলোই আপনারা দেখতে পাচ্ছেন। এই সুন্দর দৃশ্য দেখে আমরা ফিরে চলে এলাম আমাদের গেস্ট হাউসে এবং গেস্ট হাউসে এসে আমরা সন্ধ্যের টিফিন সেরে নিলাম।
রাত্রের টিফিনে আমাদের দেয়া হয়েছিল গরম গরম চিকেন পকোড়া, তার সাথে চা। সেই চিকেন পকোড়া এবং চা খেয়ে আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে দেখলাম দিনের বেলায় যে গাছগুলো দেখিয়েছিলাম সেই গাছগুলোর গোড়ায় জোয়ারের জল চলে এসেছে, তাই আমরা নিজেদেরকে ধরে রাখতে পারলাম না। এই গেস্ট হাউসের পিছনের দিকেই একটি ছোট গেট আছে, যেই গেটটি দিয়ে সহজেই সি বিচে যাওয়া যায়। সেই গেট খুলেই আমরা চলে গেলাম জলেতে একটু পা ভেজাতে। চারিদিকে হয়তো ঘন অন্ধকার, কিন্তু দৃশ্যটি ছিল অসাধারণ, কারণ আকাশের চাঁদের আলো জলে এসে পড়ছিল। এখানেই কিছুক্ষণ জলে পা ডুবিয়ে আমরা দাঁড়িয়ে থাকলাম। তারপর ফিরে এসে গেস্ট হাউসের একটি ওয়াচ টাওয়ার আছে, সেইখানেই উঠে আমরা বসলাম এবং অনেকক্ষণ পর্যন্ত সেই দৃশ্য উপভোগ করতে লাগলাম। এই ওয়াচ টাওয়ারের ওপরে বসে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে আর সেই দৃশ্য দেখতে দেখতে কখন যে আমাদের সন্ধে ঘনিয়ে রাত হয়ে গেল এবং ডিনারের টাইম হয়ে গেল বুঝতেই পারলাম না। আমরা গিয়ে আমাদের রাতের ডিনার সেরে নিলাম। রাতের ডিনারে আমাদের দেওয়া হয়েছিল চিকেন এবং তার সাথে রুটি। অবশ্য রুটি অথবা ভাত দুটো অপশনই ছিল, আমরা রুটি খেতে চেয়েছিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, দ্বিতীয় দিন আমরা ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল। আমাদের ব্যালকনি থেকেই সকালবেলায় সূর্যোদয় দেখে নিয়েছিলাম। তারপর চা টা খেয়ে আমরা আবার সেই পিছনের ছোট গেট দিয়ে চলে গেলাম সমুদ্রের ধারে, কারণ সমুদ্রে এসেছি আর স্নান করবো না সেটা তো আর হয় না, তাই স্নান করার জন্য আমরা চলে যাচ্ছি সমুদ্রে। দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি সমুদ্রে। এখন আমরা সমুদ্রে বেশ কিছুক্ষণ স্নান করব, মজা করব, সঙ্গে থাকুন। এই সময় এখানে সমুদ্রের জলে জোয়ার এসেছে, তাই জল এত দূর রয়েছে, না হলে ভাটার সময় জল অনেক দূর নিচে নেমে চলে যায়, ততদূর হেঁটে যাওয়া সম্ভব নয়। কিন্তু এই সময় জোয়ার আছে, তাই জোয়ারের জল এতটা এগিয়ে এসেছে, সেই জোয়ারের জলেই আমরা স্নান করলাম। স্নান সেরে আমরা আবার ফিরে চলে এলাম আমাদের গেস্ট হাউসে। সেখান থেকে আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। একেবারে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছিলাম এবং আমাদের অটো চলে এসেছিল, যে অটোতে আমরা আগের দিন কাঁথি থেকে গেস্ট হাউস পর্যন্ত এসেছিলাম এবং সাইট সিনগুলি ঘুরেছিলাম সেই অটোই এসেছিল। অর্থাৎ পুরো ট্যুরটাই আমরা একটি অটোর সাথেই ঘুরেছিলাম। এই অটো আমাদের কাঁথি থেকে গেস্ট হাউস আসতে নিয়েছিল 300 টাকা এবং বিকালের ওই সাইট সিনগুলো করতে নিয়েছিল 600 টাকা। এবং আজকে আমরা যাব হরিপুর বিচ এবং বগুড়ান জলপাই বিচ ঘুরে কাঁথি, তাই এটি ঘুরতে পুরো 700 টাকা। শুধুমাত্র বগুড়ান জলপাই বিচ ঘুরতে নেবে 400 টাকা। আমি সেই অটোর কন্ট্যাক্ট নাম্বারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন, আমরা চলে এসেছি হরিপুর সি বিচে। এটি একটি খুব সুন্দর সি বিচ এবং এটিও ফাঁকা এবং নির্জন, চারিদিকের ভিউ অসাধারণ। আমরা এই বিচেতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এই যে দেখতে পাচ্ছেন, বিচের ধারে রয়েছে একদম সুন্দর ঝাউবন, পিকনিক করার জন্য আদর্শ জায়গা। আমরা এই ঝাউবনের ভিতরে ঢুকেও বেশ কিছু ছবি তুললাম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা ঝাউবনের ভিতরে এসেছি, সেখানে একটু ঘুরলাম, ঝাউবনটিও বেশ সুন্দর এবং ঝাউবন থেকে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে ঝাউবনটা পুরোটা ঘুরে দেখাচ্ছি। এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম বগুড়ান জলপাই বিচের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি বগুড়ান জলপাই বিচের কাছাকাছি রাস্তায়, আর এই রাস্তার ধারেই রয়েছে সাগর নিরালায় গেস্ট হাউস, যে গেস্ট হাউসের কথা আমি আপনাদেরকে বলেছিলাম। এই যে সেই গেস্ট হাউস, এই গেস্ট হাউস থেকে সি বিচের দূরত্ব মাত্র 500 মিটার। এই রাস্তা ধরে এগিয়ে গেলেই পড়বে সি বিচ, চলুন দেখাচ্ছি। দুপাশে ঘন ঝাউয়ের জঙ্গল আর মাঝখান দিয়ে সরু রাস্তা, সেই রাস্তাই সোজা পিছে গেছে সি বিচে গিয়ে। এই বিচেতেই পাশে রয়েছে 2-3টি খাবারের দোকান, এখানে হালকা কিছু খাবার দাবার পাওয়া যায়, আমরা সেখানেই কিছু খাওয়া দাওয়া সেরে নিলাম।
আমরা এসে পৌঁছে গেছি বগুড়ান জলপাই বিচে। দারুণ সুন্দর একটি সি বিচ, একদম নির্জন। আপনারা চাইলে এই সাগর নিরালায় গেস্ট হাউসে এসে থেকে এই বিচেও স্নান করতে পারেন। খুব সুন্দর একটি বিচ। আর এই বিচে যখন জল কমে যায়, মানে ভাটার সময়ে, শুধু বিচের মধ্যে দেখতে পাবেন প্রচুর লাল কাঁকড়া, আর পা পেললেই সেগুলি ভিতরের দিকে ঢুকে চলে যায়। বিচের সৌন্দর্য অসাধারণ। চারিদিকের সুন্দর ভিউ আমরা দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফেললাম। এবার আমাদের ফিরতে হবে, তাই এই সমস্ত ভালো লাগার স্মৃতিটুকু মনে রেখে আমরা ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে। এরপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন, সাথে আমাদের ট্রাভেল ডায়েরি ব্লগ দেখতে থাকুন।